আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে আরও 47 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2211। করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। শর্তের বেড়াজালে 30,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা। কক্সবাজারে সিনহা হত্যা মামলায় প্রদীপ সহ তিনজনের আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর। এবং চলে গেলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 47 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,174 জনে। সবশেষ 24 ঘন্টায় 13,741টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 2211 জন। শনাক্তের হার 16.09%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,06,794 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,378 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,96,836 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 64.16%। মৃতের মধ্যে পুরুষ 32 ও নারী 15 জন। করোনায় মৃতের হার ও আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। মাস্ক না পরার প্রবণতা অনেকের মাঝে। মানুষের অসচেতনতাই বড় ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে বলে শঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে জনসচেতনতা বাড়াতে শিগগিরই বড় ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার প্রকোপ না কমলেও দেশে স্বাস্থ্যবিধি মানায় অনীহা বাড়ছে দিন দিন। হাট বাজার এবং জনসমাগম ঘটে এমন স্থানে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন লোকজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারের নির্দেশনা থাকলেও তা একেবারেই মানা হচ্ছে না। আল্লাহ যারে ভালো রাখবো, সব জায়গাতে রাখবো, মাস্ক ছাড়াও রাখবো, মাস্ক দিয়েও রাখবো। মাস্ক ইউজ করে করে ও মনে করেন যে ওটা ঠেকাবে বলে আমার মনে হয় না, সেই জন্য আমি পড়ি না। করোনা নমুনা পরীক্ষা তো দূরে থাক, এ ধরনের মহামারী নিয়ে মোটেও চিন্তিত নন সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি সব মানা ভাড়া দোকান এগুলো আর কিছু নাই ভাই, আমি যেটা মনে করি আমি ওই প্রথম থেকে এসব এসব মানুষ আর এসব ব্যবহার করে নেব। এমন পরিস্থিতিতে করোনার আরও বিস্তার ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। আমাদের দেশে টেকনিক্যাল পরামর্শ কমিটি আছে জাতীয়, তারাও কিন্তু বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমরা দেখিনি যে হয়েছে। ইন্ডিয়াতেও কিন্তু একটা হটস্পট হতে যাচ্ছে, সুতরাং বাংলাদেশে কিন্তু এখনই সতর্ক হতে হবে যে আগামী দিনে এই চ্যালেঞ্জটি মোকাবেলা করবার জন্য একটি সমন্বিত উদ্যোগ নেওয়া খুব জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, বিধি প্রণয়নের পাশাপাশি সচেতনতা বাড়াতে জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকে নিয়ে নতুন করে বড় পরিসরে ক্যাম্পেইন করা হবে। আমরা কতগুলো প্ল্যান করেছি, এটার এখনো ইমপ্লিমেন্ট করতে পারিনি। সেই প্ল্যানগুলোর একটা হচ্ছে যে জনপ্রতিনিধি, তারপরে মিউনিসিপ্যাল কর্পোরেশন, সিটিগুলোতে ম্যাস মিডিয়া, মিডিয়াতে যারা আছে তাদের সবাইকে নিয়ে নতুন করে আবার একটা পূর্ণ উদ্যোগে ক্যাম্পেইন করা। ধর্মীয় উপাসনালয়গুলোতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। অনেকে স্বাস্থ্যবিধি না মেনে সড়কে নামাজ পড়ছেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অনুপ্রবেশকারীদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির উদ্যোগে করোনাভাইরাস চিকিৎসা সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তা চান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব।
আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা সংকটের শুরু থেকেই সরকারের পাশাপাশি আওয়ামী লীগও অসহায় মানুষদের মানবিক সহায়তা দিয়ে আসছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা চিকিৎসকদের রামমুখী হওয়ার যে নির্দেশনা দিয়েছেন তা যথাযথভাবে প্রতিফলন করলে গ্রামীণ স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে। দুঃসময়ে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরাই দলকে সংগঠিত করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দুঃসময়ের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা দলকে ধরে রাখে। সুসময়ের বসন্তের কোকিলরা দুঃসময়ে থাকে না, দূরে সরে যায়। তাই আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলব, দলের কোনো স্তরে কোনোভাবে সুবিধাভোগী অনুপ্রবেশকারী অপকর্মকারীদের আশ্রয় দিতে পারবেন না। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তা পেলে সরকারের লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রণোদনা প্যাকেজের ঋণ পেতে হয়রানির শেষ নেই। ব্যবসা পরিচালনার জন্য এই খাতে ঘোষিত 30,000 কোটি টাকার ঋণ তাই নিতে পারছেন না প্রকৃত ক্ষতিগ্রস্তরা। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংকগুলো কঠিন শর্তের বেড়াজাল না সরালে এই সুবিধা কাজে লাগবে না। শারফুল আলমের রিপোর্ট। করোনা মহামারীতে দেশের অর্থনীতিকে সহায়তা করতে সরকার নানামুখী উদ্যোগ নেয়। ঘোষণা করা হয় 1,00,000 কোটি টাকারও বেশি প্রণোদনা প্যাকেজ। করোনা মহামারীতে ক্ষুদ্র কুটির থেকে শুরু করে মাঝারি শিল্পসহ বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দেয়া হচ্ছে ওই তহবিল থেকে। তবে ব্যবসা পরিচালনায় সরকারের দেয়া 30,000 কোটি টাকার ঋণ পেতে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসএমই খাত। ক্ষুদ্র হওয়ার কারণে তারা অনেকে এই প্রণোদনার সুযোগটা তারা কিন্তু পান নাই, কারণ এই প্রণোদনাটা কিন্তু অন দ্য বেসিস অফ ইওর লাস্ট ইয়ার পারফরমেন্স। 30,000 কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল, এইটার মধ্যেও বিভিন্ন শর্তের বেড়াজালে পড়ে আটকে আমাদের অনেকেই, ম্যাক্সিমাম লোকজনই এই টাকাটা পায়নি। ডিসবার্সমেন্টের যে ক্রাইটেরিয়া বাংলাদেশ ব্যাংক সেট করে দিয়েছে সেখানে কিছু পরিবর্তন প্রয়োজন আছে। বাংলাদেশ ব্যাংকের অর্থছড়ের পর বিভিন্ন ব্যাংক এই প্যাকেজের আওতায় সহজ শর্তে ঋণ দিচ্ছে। নীতিমালার মধ্যেই এসব কার্যক্রম চলছে বলে জানিয়েছেন অনেকেই। বড় ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমরা যে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার কথা ছিল প্রায় আমাদের 844 কোটি টাকার মতো, আমাদের কিন্তু সেই 844 কোটি টাকা কিন্তু আমরা দিয়ে ফেলছি। 30% ওয়ার্কিং ক্যাপিটাল অ্যারেঞ্জমেন্টে 30% লোন দেওয়া হবে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট প্রভিশন আছে। কিন্তু এই কোভিডের পরিবর্তিত পরিস্থিতির কারণে এই 30% আসলে অনেক ফ্যাক্টরি বা অনেক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা অ্যাডিকুয়েট না। এই ডিসবার্সমেন্টকে কেন্দ্র করে যে এটার যে প্রগ্রেস সেটা নিয়ে আমি মনে করি সরকার এবং বেসরকারি খাতের যে নেতৃত্ব দিচ্ছে সংগঠনগুলো তাদের পক্ষ থেকে রেগুলার ইনফরমেশন আপডেট আসা প্রয়োজন। করোনায় ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে প্রণোদনা প্যাকেজের ঋণ ব্যবস্থা আরও সহজ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হলে 20 বছরের মধ্যে ঋণের টাকা শোধ করবে বাংলাদেশ, আর তাই সময়মতো প্রকল্পের কাজ শেষ করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এই প্রকল্পের জন্য বরাদ্দ সোয়া 1,00,000 কোটি টাকার সিংহভাগই ঋণ দিচ্ছে রাশিয়া। ফজলে রাবি রিপোর্ট। পদ্মার পারে দৃশ্যমান হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো। করোনা সংকটে যখন দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্প থমকে আছে, তখনও কর্মমুখর দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ। এরই মধ্যে ভূত অবকাঠামোর কাজ শেষ হয়েছে 30% বেশি। এই সিভিল কাজটা আমাদের সর্বশেষ 4-টায়ার যে কনক্রিটিং হবে আর হবে 38.5 মিটার, আর আর একটু উপরে যে বারগুলো দেখছেন তার সাথে আর সর্বশেষ লেয়ারের একটি
লেয়ার হবে, আমরা আশা করছি অক্টোবরের মধ্যে সেটা শেষ হবে। তাহলে এই রিয়েক্টর ইউনিটের এই যে ইনার কন্টেনমেন্টের যে হাইস্ট যে স্ট্রাকচার দেখছেন, সিভিল কনস্ট্রাকশন পার্ট এইখানে ক্লোজ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্পের ব্যয় নির্ধারিত 1,24,000 কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় সরকার। আর তা সম্ভব হলে নির্ধারিত সময়ের অনেক আগেই এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার কাছ থেকে নেওয়া 91,000 কোটি টাকা শোধ করা যাবে বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আমরা যখনই এটার প্রোডাকশনে যেতে পারবো তখনই কিন্তু আমাদের রিটার্নটা আসা শুরু হবে, 28 বছরে তাদের টোটাল টাকাটা আমরা ফেরত দেবো আর কি। তো আমরা তো হিসাব করে দেখেছি হয়তো এইটা এই 20 বছরের দিকে হয়তো আমরা টোটালি ফ্রি হয়ে যেতে পারবো আর কি, টাকাটা দিয়ে দেওয়া যে যে ধরনের কন্ডিশনে ওরা টাকাটা দিচ্ছে। তো সুতরাং আমাদের ওই কারণেও আমাদের টাইমিংটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আর কি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে হলে স্থিতিশীল হতে হবে জাতীয় গ্রিড, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। আমার তো পেটে কামড় আছে, আমার কথা হলো যে আমি বিক্রি করতে না পারলে তো আমার ধাক্কা খেতে হবে, ওইটাও একটা ব্যাপার আছে। এবং এটা নিয়ে কিন্তু একটা একটা কোঅর্ডিনেশন কমিটি আছে, একটা ন্যাশনাল বডি, ন্যাশনাল বডি যেখানে প্রাইম মিনিস্টার হলো। প্রকল্পের সর্বাধুনিক পারমাণবিক চুল্লি তৈরির তদারক করছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ভারত ও রাশিয়ার বিশেষজ্ঞরা। ঐতিহাসিক হার্ডিংস ব্রিজের পাশে নির্মাণ হচ্ছে আরও একটি ঐতিহাসিক স্থাপনা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা হবে বাংলাদেশের গর্বের ধন, বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষতার প্রতীক। এখান থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ, আর 33তম সদস্য হিসেবে প্রবেশ করবে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর ক্লাবে। ফজল রাব্বি, এটিএন বাংলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় একটি ভবন থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী আসমত আলীর লাশ ছিল ঝুলন্ত অবস্থায়, স্ত্রী ফারজানার মরদেহ পড়েছিল মাটিতে। পুলিশের ধারণা, পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন তার স্বামী। মনির হোসেন তপু রিপোর্ট। এনজিও আশার অফিস সহকারী ছিলেন ফারজানা বেগম, বেশিরভাগ সময়ই থাকতেন এনজিওটির পশ্চিম নাখালপাড়া অফিসে। তার স্বামী আসমত আলী বিক্রি করতেন মাছ। দীর্ঘদিন ধরে আর্থিক ও পারিবারিক সমস্যা ছিল ফারজানা ও আসমত দম্পতির মধ্যে। সপ্তাহখানেক ধরে ডিভোর্সের জন্য ফারজানা চাপ দিচ্ছিল আসমতের উপর। এই বিবাদ মেটাতে বড় ছেলে রিফাতকে নিয়ে বৃহস্পতিবার রাতে আসমত যায় ফারজানার কাছে। দুজনের বাগবিতণ্ডা দেখে রিফাত সেখান থেকে চলে যায়। রাতে বাবা বাসায় না ফেরায় সকালে ওই অফিসে গিয়ে জানালা দিয়ে মা বাবার মৃতদেহ দেখতে পায় রিফাত। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহের কারণেই আসমত ফারজানাকে হত্যার পর নিজে গলায় ফাঁস দেয়। তাদের যে সন্তানরাও বেশ কয়েকবার চেষ্টা করেছেন যে পিতামাতার মধ্যে যে দাম্পত্য কলহ সেটা আসলে মিটিয়ে দেওয়ার জন্য। এই ধরনের একটি দাম্পত্য কলহ গত 3-4 দিন থেকে তাদের মধ্যে চলছিল। ভিতরে আসলে আসমত আলী যিনি আছেন তাকে মানে তার ফাঁস দেওয়া অবস্থায় তার আমরা লাশটা পাই এবং মেঝেতে তার ওয়াইফের মরদেহটা আমরা পাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আসলে ওয়াইফ ফারজানা বেগমকে আঘাত প্রদানের মাধ্যমে হত্যা করে আসমত আলী আত্মহত্যা করেছেন। সিআইডি ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত নিয়েছে। নরসিংদীর বাসিন্দা ফারজানা ও আসমতের 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ফেসবুকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া আরও 15 নাইজেরীয় নাগরিককে গ্রেফতার করেছে সিআইডি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। হুমায়ুন চিস্তের রিপোর্ট। স্টুডেন্ট, বিজনেস বা ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসে কয়েক বছর ধরে প্রতারণার কারবার খুলেছেন বিদেশি নাগরিকরা। এবার এমন আরও কয়েকটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। অবশ্য ধরাছোঁয়ার ভয়ে এসব বিদেশিদের অনেকেই ভিসা পাসপোর্টও নষ্ট করে ফেলেন। তবে রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে নাইজেরিয়ার এমন 15 জন প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে বিদেশি সেজে আমাদের এখান থেকে বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্ন সময় ওই ফাঁদ পেতে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেম স্টোরিটাই আপনাদেরকে বিভিন্ন সময় বলেছে এবং একই ঘটনার পুনরাবৃত্তি বারে বারেই হচ্ছে। এখানে
নাইজেরিয়ান কমিউনিটি বলতে একটা নতুন আমরা টার্ম পাচ্ছি। এখানে যারা নাইজেরিয়া বা কেনিয়া বেশ কিছু বাংলাদেশি যারা ঢাকা অবস্থান করে নিজেদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন এবং কমিউনিটি তারা তৈরি করেছে এবং ইউজুয়ালি তারা সপ্তাহে একদিন বা 15-20 দিন পরে একবার করে একসঙ্গে বসে। সিআইডির ব্রিফিংয়ে আরও জানানো হয় বিদেশি নাগরিকদের এ কাজে সহায়তা করছে স্থানীয় একটি অপরাধী চক্র। ব্যাংক অ্যাকাউন্টগুলো কাদের? ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশি, কারণ কখনোই কিন্তু ক্যাশ লেনদেন ডাইরেক্টলি হয় নাই। তো আমরা রিসেন্টলি একজনকে গ্রেফতারও করেছি। এখানে আমরা নতুন নতুন যে ভিকটিমগুলোকে পেলাম, নট যে শুধু নারী কণ্ঠে যে আমরা কাস্টমসে পরিচয় পাচ্ছি তা না, পুরুষ কণ্ঠেও আছে। লোভের ফাঁদে ফেলেই এসব অপরাধীরা রাজধানীতে এসব অপরাধ করছে বলেও জানায় সিআইডি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মূল আসামি, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী এবং এসআই দ্বন্দ্বদুলার রক্ষিতের তৃতীয় দফায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তাদের দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে নেওয়া হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান। তাদের দুটি আবেদনই না মঞ্জুর করে আদালত। ওনাদেরকে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে, অর্থাৎ আইউ চেয়েছে, আমরা সমর্থন দিয়েছি। আইউ চেয়েছে, আইউর আরো প্রয়োজন ওনাদের তদন্ত, ওনাদের তদন্ত স্বার্থে। আজ পর্যন্ত 20 ডেজ র‍্যাব কাস্টডি ছিল অ্যাকর্ডিং টু পিআরবি অ্যান্ড অ্যাকর্ডিং টু দি সিআরপিসি। আপনার 15 ডেজ ম্যাক্সিমাম, 15 ডেজ ম্যাক্সিমাম শুধু সে একটি পুলিশ কাস্টডি বা রিমান্ডে থাকতে পারে, এর বেশি থাকতে পারে না একটি মামলায়। So, এটি আজকে 3 দিনের রিমান্ড, it has no value in law. করোনা মহামারীর সময়েও দিন দিন অসহনীয় হচ্ছে নিত্যপণ্যের বাজার। আদা, রসুন, পেঁয়াজ ও চালের দাম বেড়েছে রাজধানীতে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি আদার দাম 30 টাকা ও রসুন 10 টাকা পর্যন্ত বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজিও। আদিন সাজিবের রিপোর্ট। করোনায় এমনিতেই ব্যবসা বাণিজ্যে ধস, কেউ চাকরি হারিয়েছেন, কারো বা বেতন কমে অর্ধেক। এখন কঠিন সময় পার করা নগরবাসীর দুশ্চিন্তার আরেক বড় কারণ নিত্যপণ্যের বাজারের লাকামহীন ঊর্ধ্বগতি। গেল সপ্তাহে খুচরা বাজারে কেজি প্রতি আদা 140-150 টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে 30 টাকার মতো বেড়ে এখন 180 টাকা। প্রান্তিক মানুষ যারাই আছে তাদের আসলে এখানে জীবনের মৌলিক চাহিদা যেগুলো এগুলো ছাড়া চলে না, এক্ষেত্রে এটা সহনীয় পর্যায়ে থাকাটাই বাঞ্ছনীয়। পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল সব কিছুর দামও বেড়েছে। পাইকারিতে পেঁয়াজের দাম 2 টাকা আর খুচরাতে তা 4 টাকা বেশি এ সপ্তাহে। আগের সপ্তাহের 60 টাকার রসুন এখন কিনতে হচ্ছে 80 টাকায়। গতকালকে 40 টাকা করে দেশি বেশ কিনে আনছি, ফসলে আমার 42 টাকা পড়ছে, আমি 45 টাকা বিক্রি আছি। গত সপ্তাহে আদার কেজি ছিল 120-130 টাকা, আমরা 140-150 টাকা বিক্রি করতে পারছি। কালকে আদা কিনে আনছি আমি 170 টাকা কেজি। চালের দামও বাড়তির দিকে, মোটা চাল 43, মাঝারি 45 আর চিকন চাল 53-54 টাকায় কিনতে হচ্ছে রাজধানীর বাজারে। মেল মালিকরা কইতেছে যে বাজারে ধানের দাম বেশি, এই জন্য চালের দাম বেশি। আর কিছু করোনা আর হইলো বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটার থেকে কিছু বাড়ছে। বন্যা দেখা দিচ্ছে, করোনা দেখা দিচ্ছে, কিচ্ছু না, টাকা দিলে মাল আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কাল আপনার এই সম্পূর্ণ সিন্ডিকেট হচ্ছে মিলিয়ার্ডার। নগরীতে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 50-70 টাকা কেজি দরে, কোনো কোনো সবজির দাম 100 ছুঁই ছুঁই। 1 কেজি বেগুনের কেজি যদি 100 টাকা হয়, 1 কেজি মরিচের দাম 200 টাকা হয়, তাহলে কীভাবে সম্ভব? আমরা মতো নির্মমস্ত মানুষ দিন আন দিন খাই। বাজার নিয়ন্ত্রণে আবারও সরকারের হস্তক্ষেপ চেয়েছেন অসহায় ক্রেতারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তার ভাষায়, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। মির্জা ফখরুল বলেন, যে কোনো মূল্যে এই লড়াইয়ে জয়ী হতে হবে। ডিক্টেটরশিপ থেকে ডেমোক্রেসিতে ফিরে আসা এটা একটা কঠিন লড়াই, কিন্তু সেই লড়াই আমাদেরকে জয়ী হতে হবে। ইতিমধ্যে আমাদের অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছেন, 35 লক্ষ মানুষ আসামি হয়েছেন, 1 লক্ষের উপরে মামলা হয়েছে, আমাদের হাজারের উপরে মানুষ খুন হয়ে গেছে, আমাদের 500-এর উপরে আমাদের নেতা কর্মী ইলিয়াস আলী সহ চৌধুরী আলম সহ তারা গুম হয়ে গেছেন, অসংখ্য মামলায় জড়িত আমাদের সমস্ত নেতা কর্মীরা।
চলে গেলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান। রাত 8:30 দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় মারা যান তিনি। ইনা ইলাহে ওয়া ইনা ইলাহে রাজিউন। 80 বছর বয়সী এই সাহিত্যিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রাতে মরদেহ রাখা হবে বারডেমের হিমাগারে। আগামীকাল বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে তার মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাব, বাংলা একাডেমি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে। 21 পদকপ্রাপ্ত সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। বরিশালে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। হিজলা পয়েন্টে মেঘনা নদীর পানি এখনও বিপদসীমার 98 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। বন্যায় ফসল, সড়ক, বাঁধ, মাছের ঘের ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে টাঙ্গাইলের বেশ কয়েকটি উপজেলায় বন্যা স্থায়ী রূপ নিয়েছে। গত 1.5 মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। বাসাইল উপজেলার প্রায় 90% মানুষ এখনও পানিবন্দী। যমুনা নদীর পানি কমে মানিকগঞ্জের আরিচা পয়েন্টে বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুর্ভোগে রয়েছেন নিম্নাঞ্চলের মানুষ। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণের কারণে আশাশুনি ও শ্যামনগরের বানভাসীদের দুর্ভোগ বেড়েছে। নষ্ট হয়েছে সেখানকার পয় নিষ্কাশন ব্যবস্থা, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দেশের উন্নয়নে গণমাধ্যম বড় ভূমিকা পালন করে আসছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে গণমাধ্যম এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে বলেও মনে করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মুক্তিযুদ্ধের সময় এদেশের এক শ্রেণীর মানুষ বিরোধিতা করে আসছিল, তারা এখনও সক্রিয় আছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু ও গণমাধ্যম শীর্ষক আলোচনায় খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। গণমাধ্যমকে নেতিবাচক সংবাদের মধ্য দিয়ে বিভ্রান্ত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ বাংলাদেশের মানুষ শিক্ষার হার যেতে পেরেছে, শিক্ষিত সমাজ তৈরি হয়েছে, সঠিক জিনিসটি বেছে নেওয়ার এখন ক্ষেত্র তৈরি হয়ে গেছে যে ইতিবাচক সংবাদই এখন সঠিক সংবাদ হতে পারে, নেতিবাচক সংবাদ বাংলাদেশের জন্য বিপর্যয় আনতে পারে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী বছরের 26 মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যে চিলাহাটি হলিবাড়ি রুটে শুরু হবে ট্রেন চলাচল। বিকেলে নীলফামারীর ডাঙ্গাপাড়া সীমান্তে নির্মাণাধীন রেলপথ পরিদর্শনের সময় একথা জানান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, কোভিডের কারণে এই প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে গেছে, ফলে বাংলাদেশ অংশে 1.5 কিলোমিটার এবং ভারত অংশে 200 মিটার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। চলতি সপ্তাহে বাংলাদেশ অংশের কাজ শেষ হবে বলেও জানান রেলমন্ত্রী। এই রুটে রেল চলাচল শুরু হলে নেপাল, ভুটান এবং ভারতের উত্তরাংশের মধ্যে চলাচল করবে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন। আগামী বছর আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে এবং এই 50 বছর পূর্তি আমরা ভারত এবং বাংলাদেশ যৌথভাবে এই 50 বছর পূর্তি আমরা পালন করব এবং সেটি প্রথম দিনেই 26 মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ ঘোষণার মধ্য দিয়ে এটি উদ্বোধন হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে এই ঘোষণা দেন দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদে থাকা এই প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে শিনজো আবে জানান, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত শারীরিক অসুস্থতা ভূমিকা রাখুক সেটা তিনি চান না বলেই পদত্যাগ করছেন। বহুদিন ধরেই আলসারে ভুগছেন জাপানি প্রধানমন্ত্রী।
বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। সময়ের আগেই বিদায় নিতে যাচ্ছেন 65 বছর বয়সী জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। এজন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেই এই সংবাদ সম্মেলন, কারণ একদিকে করোনা ভাইরাস পরিস্থিতি, অন্যদিকে রয়েছে অসংখ্য অসমাপ্ত কাজ। শিনজো আবে জানান, বহু বছর ধরে তার শরীরে বাসা বেঁধে আছে যন্ত্রণাদায়ক আলসার। সম্প্রতি এই অসুস্থতা আরও বেড়ে গেছে। জাপানি প্রধানমন্ত্রীর বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছরের সেপ্টেম্বরে। যদিও নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই পদেই বহাল থাকতে হচ্ছে শিনজো আবেকে। ছোটবেলা থেকেই আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন শিনজো আবে। 2006 সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এক বছর পরই একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। এরপর 2012 সালে তিনি আবারও ফিরে আসেন ওই পদে। সেই থেকে টানা 8 বছর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে উন্নত দেশ জাপানের নেতৃত্ব দিয়ে আসছেন জাতীয়তাবাদী রক্ষণশীল নেতা শিনজো আবে। প্রবৃদ্ধি বাড়াতে অসংখ্য সাহসী ও প্রগতিশীল নীতি নিয়েছেন তিনি, সংক্ষেপে যাকে বলা হয় আবেনোমিক্স। প্রতিরক্ষা ও সামরিক খাতে ব্যয় বাড়িয়েছেন কয়েক গুণে। যদিও সংবিধান অনুযায়ী আত্মরক্ষা ছাড়া নিরাপত্তা বাহিনীর আর কোনো কাজ নেই, বিধি অনুযায়ী এখন নতুন নেতা নির্বাচন করবে শিনজোর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP। এ ব্যাপারে আগামী মঙ্গলবার সিদ্ধান্ত নেবে দলটি। এরপরই পার্লামেন্টে হবে প্রধানমন্ত্রী পদে আনুষ্ঠানিক ভোট। Liberal Democratic Party's annual convention. বরকতুল্লাহ সুজন, ATN বাংলা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর জুরাই নিয়ে যাত্রা শুরু করলো ভিন্ন ধর্মী গবাদি পশুর খামার SG এনিমেল ফার্ম। ব্যক্তিগত উদ্যোগে পোলট্রি ফিড বিহীন সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তৈরি এই খামারে পালিত হবে গরু, ছাগল, হাঁস, মুরগি সহ নানা প্রজাতির পাখি ও মাছ। দুপুরে ফার্মের উদ্বোধন করেন ATN বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই বাবুল। SG এনিমেল ফার্মের চেয়ারম্যান, ATN বাংলার চিফ ভিডিও এডিটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহাগ জানান, এটি একটি গবাদি পশু গবেষণা ধর্মী খামার। পোলট্রিবিহীন সম্পূর্ণ প্রাকৃতিকভাবে খামারটি পরিচালনা করা হবে। এবারে পার্টেক্স খেলার খবর। আর্জেন্টিনা মহাতারকা লিওনেল মেসিকে দলে টানতে মাঠে নেমেছেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার। প্রিয় বন্ধুকে ফোন করে PSG-তে যোগ দিতে রাজি করার চেষ্টা করছেন তিনি। এদিকে মেসির বার্সেলোনা ছাড়ার খবর প্রকাশের পর থেকেই তার জন্মস্থান রোজারিওতে চলছে উৎসবের আমেজ। বিস্তারিত মমিন রিপনের রিপোর্টে। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে। স্থানীয় ফুটবল ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে জীবনের কোনো এক সময় খেলার ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন ফুটবল জাদুকর। তার বার্সেলোনা ছাড়ার ইচ্ছের কথা শুনে হয়তো রোজারিওবাসীর মনে বিশ্বাসটা আরও পোক্ত হয়েছে। ছয়বারের বিশ্বসেরা ফুটবলার বার্সেলোনা ছাড়ার কথা বলেও সারতে পারেননি, আর রোজারিওতে শুরু হয়ে গেছে উৎসব। যদিও মেসির নিউ ওয়েলসে যাওয়ার কোনো গুঞ্জন নেই, তারপরও আর্জেন্টাইন সুপারস্টারের বার্সা ছাড়ার সিদ্ধান্তে ঘরের ছেলে ঘরে ফেরার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে। রোজারিওবাসীর উৎসবটা হয়তো এ কারণেই। এদিকে বার্সেলোনা অধিনায়কের ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পরপরই ইউরোপের বড় বড় ক্লাবগুলো নড়ে চড়ে বসেছে। মেসিকে দলে ভিড়ানোর দৌড়ে আলোচনায় রয়েছে চারটি ক্লাব: ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মে, ইন্টার মিলান এবং ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্ব গণমাধ্যমের খবর অনুযায়ী ম্যান সিটিতেই যোগ দেওয়ার সম্ভাবনা বেশি আর্জেন্টাইন দলপতির। তবে PSG-ও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। ক্লাব কর্মকর্তারা এরই মধ্যে খোঁজখবর নেওয়া শুরু করেছেন বার্সার সাথে মেসির চুক্তির বিভিন্ন শর্তের ব্যাপারে। শুধু PSG কর্তৃপক্ষই নয়, ক্লাবের সবচেয়ে বড় তারকা নেইমারও মাঠে নেমেছেন মেসিকে প্যারিসে নিয়ে যাওয়ার ব্যাপারে। এরই মধ্যে বন্ধুকে ফোন করে ফরাসি দলটিতে যেতে রাজি করার চেষ্টা করেছেন নেইমার। পাশাপাশি এবারের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে হারা দলটির কর্তা ব্যক্তিদেরও বলেছেন তারা যেন মেসিকে PSG-তে নেওয়ার জন্য প্রস্তাব দেন। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লিওনেল মেসির জুটি বানানোরও বেশ গুঞ্জন উঠেছে। বিশ্বসেরা এই দুই ফুটবলারকে নাকি একই দলে খেলাতে চায় ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। যদিও মেসির বায়আউট ক্লজ 700 মিলিয়ন ইউরো, তাকে দলে নেওয়াটা সহজ হবে না বিশ্বের যে কোনো দলের জন্যই। তবুও বিশ্বসেরা ফুটবলারকে দলে ভেড়াতে চেষ্টার কমতি রাখছে না শীর্ষ কোনো ক্লাবই।
মমিনুর রিপন, এটিএন বাংলা। ফুটবল ভক্তদের ভোটে এবার উইফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোল নির্বাচিত হয়েছে অলিম্পিক লিওর বিপক্ষে করা জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদোর গোল। উইফার ওয়েবসাইটে দেওয়া প্রাথমিকভাবে নির্বাচিত দশটি গোলের মধ্য থেকে CR7 এর গোলটি সবচেয়ে বেশি ভোট পায়। শেষ ষোলোর ফিরতি লিগে লিওর বিপক্ষে দ্বিতীয় গোলটি ছিল রোনালদোর। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে গ্রুপ পর্বে জেনিতের বিপক্ষে লাইপজিগের মার্সেল জাবিসার জয়সূচক গোলটি। এছাড়া তৃতীয় সেরা গোল নির্বাচিত হয় রোনালদোর সতীর্থ হুয়ান কুয়াদ্রাদোর গোল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে দেশে আরও 47 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2211। করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। শর্তের বেড়াজালে 30,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা। কক্সবাজারে সিনহা হত্যা মামলায় প্রদীপ সহ 3 জনের আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর। এবং চলে গেলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।